কিন্তু আমরা সেভাবে আপনি যখনই আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য বলবেন, হে রাসূল আমরা বলছি আমরা কোন অবস্থাতেই আপনার কথাকে অমান্য করব না। সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে বলুন, বলার সাথে সাথে কথা আমরা বলতে চাই, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আপনি যখনই আমাদেরকে আদেশ করবেন, আপনি এবং আপনার প্রভু যা বলবেন, আমরা ওই মুসা আলাইহিস সালামের জাতির মতো সেই কথাকে আমরা সেভাবে আমরা কথা বলবো না, বরং আমরা বলবো ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি আমাদেরকে আপনার সাথে নিয়ে চলুন, অবশ্যই কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করার জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। হে রাসূল, আমরা আরো বলতে চাই, কতক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব? হযরত মুসা আলাইহিস সালামের জাতির মতো এইভাবে আমরা বলবো না, বরং আমরা বলবো মাতা মাতা আইনু মিন্না তাতাররাব হে রাসূল, আমাদের এই চোখের পর্দা যতক্ষণ পর্যন্ত নড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম যদি বিজয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রণাঙ্গনে টিকে থাকবই থাকবো ইনশাআল্লাহ। বলি সুবহানাল্লাহ। চোখের পর্দা নড়তে থাকে মানে কি? যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সাথে আমাদের রূহ থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি, অবশ্যই ততক্ষণ পর্যন্ত আমরা পিছু হটে আসবো না। ইসলাম যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে, হয়তো ইসলাম বিজয় হবে না হয় আমরা ইন্তেকাল করবো, তত শহীদ হয়ে যাব, তারপর আমরা ফিরে চলে আসবো না। সুবহানাল্লাহ। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পক্ষ থেকে এমন ভালো বাণী শুনে, এমন সুন্দর কথা শুনে আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পক্ষ থেকে এমন বক্তব্য শুনে আল্লাহর নবী তাদেরকে সুসংবাদ জানিয়ে দিলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাবিরা, তাই যদি হয় তোমরা তোমাদের জীবন থাকা পর্যন্ত রণাঙ্গনে যদি হাজির থাকার কথা ভাবো, সেইভাবে যদি তোমরা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকো, আমি বিশ্ব নবী তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দিলাম, তোমরা যদি সত্যি সেভাবে জিহাদ করতে চাও তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সাহাবীরা কথা শুনতেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন জান্নাতের সুসংবাদ শোনার একজন জলিলুল কদর সাহাবী উমাইর বিন হামাম হাদিসের মধ্যে এসেছে, তখন তিনি খেজুর খাচ্ছিলেন, আল্লাহর নবীর মুখ থেকে জান্নাতের সুসংবাদ শুনেছেন। ওনারা তো সব সময় তামাম পৃথিবীর মাঝে সব কিছু মিথ্যা হতে পারে, বিশ্ব নবীর কথা কখনই মিথ্যা হতে পারে না। আল্লাহর নবীর এমন সুসংবাদ শুনে সাথে সাথে উমাইর বিন হামাম বললেন, হে রাসূল, অকালা বাখ বাখ মা আযমাহু ওয়া মা আহসানাহু ইয়া রাসূলাল্লাহ। তিনি দুটো শব্দ ব্যবহার করলেন, বাখ বাখ হাযা লাফজুন নাগাল মুহাল্লিয়া, এই শব্দ দুটো ছিল তাদের আঞ্চলিক ভাষা। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু বোঝানোর জন্য আমরা আমাদের মাতৃভাষায়, আমরা আমাদের বাংলা ভাষায় ছোট ছোট কিছু শব্দ ব্যবহার করি যার অর্থ অনেক ব্যাপক। তিনিও বললেন, বাখ বাখ, হে রাসূল কত সুন্দর করলেন, মা আযমাহু ওয়া মা আহসানাহু, কত উত্তম কথা বললেন, কত শ্রেষ্ঠ কথা বললেন।
আমরা যদি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারি আর আমরা শহীদ হওয়া পর্যন্ত অথবা দিন বিজয় হওয়া পর্যন্ত আমরা যদি সেখানে থাকতে পারি, অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করেছে। হে রাসূল, কত সুন্দর সুসংবাদ আমাদেরকে জানালেন। তাই তো আমি এখন খেজুর খাচ্ছি। আল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লা হায়াতুন তামীলা। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না, হে রাসূল, আমি যদি এভাবে খেজুর খেতেই থাকি, আমি যদি দিনের ব্যাপারে যদি অগ্রসর হতে না পারে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার ক্ষেত্রে যদি আমার দেরি হয়ে যায়, আমাকে জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, খরনা বিহিন্না, সাথে সাথে তিনি তার হাত থেকে খেজুর ছুঁড়ে ফেলে দিলেন, আর অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, বিশ্বনবীর পক্ষ থেকে সাহাবীদেরকে আহ্বান জানানো হলো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। নির্দিষ্ট সময়ে ঘন্টা বেজে গেল, বদরের প্রান্তরে সকল সাহাবীরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করার জন্য চলে গেলেন। কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে এসেছে, যুদ্ধ চলছে, জিহাদ চলছে, চলতে 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 এক পর্যায়ে যখন জিহাদের কার্যক্রম শেষ হয়ে গেছে, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে বলছেন, সাহাবীরা চলো একটু আমরা ঘুরে ঘুরে দেখি আমাদের ভিতর থেকে কোন কোন ভাই শাহাদাত বরণ করেছে, কোন কোন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ নবী ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এক পর্যায়ে যখন উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাতকৃত লাশের কাছে এসেছেন, আল্লাহর নবী সাহাবীকে দেখি চিনে ফেলেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, জীবিত সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা এটা কার লাশ বলো তো দেখি। সাহাবীরা বলছেন, হে রাসূল, এটা তো আমাদের সেই যুবক ভাইয়ের লাশ, যেই যুবক ভাইটা আপনার আলোচনা শোনার সময় খেজুর খাচ্ছিলেন, হাত থেকে খেজুর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আর জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, আর এভাবে শহীদ হয়েছে। হে রাসূল, এই তো আমাদের সেই উমাইরের লাশ। আল্লাহর নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাতকৃত লাশটি দেখে আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিলেন। অঝরে আল্লাহর নবীর চক্ষু মুবারক থেকে পানি পড়তেছে, অস্ত্র প্রবাহিত হতেছে। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে শাহাদাত অঙ্গুলি উঁচু করে বললেন, হে আল্লাহ, আমি যতটুকু জানিস এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পূর্ব পর্যন্ত আমার এই ভাই, আমার এই সাহাবী উমাইর তোমার দিনের জন্য অনেক বেশি ঝান্টা বাহি মুজাহিদ ছিল, তোমার দিনের প্রতি তার মহব্বত আর ভালোবাসা ছিল অনেক বেশি। ইয়া আল্লাহ, আমি তোমার নবী হইয়া তোমার কাছে ভুরতে প্রার্থনা করেছি, আল্লাহ তুমি তার শাহাদাতকে জান্নাত হিসেবে কবুল করে নাও। আর উমাইর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকৃত লাশটির দিকে লক্ষ্য করে বললেন, উমাইর, তুমি যেই জান্নাতে যাওয়ার জন্য হাত থেকে তোমার খেজুর ছুঁড়ে ফেলে দিয়েছিলে, খেজুর খাওয়ার সময় পর্যন্ত দেরি করতে পারো না, এর মায়ের যে জান্নাতে যাওয়ার জন্য তুমি এতটুকু দেরি করতে পারো নাই, আমি বিশ্ব নবী বলছি, ইন্নাকা মিন আহলিহা, অবশ্যই আল্লাহ পাকের ইচ্ছায় তুমি সেই জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব দেখুন, এই হলো সাহাবীদের জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক শ্রেণীর মানুষ আছে, আমিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহ আন্দাদা ইউহিব্বুনহুম কাহুবিল্লাহ, এক কথায় এক শ্রেণীর মানুষ আছে
যারা ক্ষুধাত্রহীনতার পথে যারা চলে তাদের মহব্বত আর ভালোবাসা নিয়ে তাদের জিন্দগিটা পরিচালনা করতে চাই। আরেক শ্রেণীর মানুষ আছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, জীবন চলে যায় তারপরও তারা আল্লাহর মহব্বত আর ভালোবাসা থেকে বিন্দু মাত্র পিছপা হয় না। প্রিয় হাজিরিন, একটাই মাত্র উদাহরণ দিলাম, এভাবে সাহাবীদের জীবন থেকে অসংখ্য উদাহরণ আমাদের সামনে রয়েছে, আল্লাহর মহব্বত আর ভালোবাসার উদাহরণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আজকের দিনেও যদি এভাবে আমরা আমাদের দিলে ধারণ করে চলতে পারি, দুনিয়ার স্বার্থ ত্যাগ করে যদি আমরা চলতে পারি, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা যদি আমরা দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারি সবার থেকে, সব কিছুর থেকে যদি বেশি, ইনশা আল্লাহ আশা করছি আজও কিন্তু সেই জান্নাত আমাদের জন্যও কি অপেক্ষা করছে। কোরআন বলছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা যদি আজও আমাদের পক্ষে ধারণ করে যদি আমরা তা প্রমাণ করতে পারি, ইনশা আল্লাহ অবশ্যই আমরাও জান্নাতি হতে পারব ইনশা আল্লাহ। সেই জান্নাতি যদি আমরা হতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমরা শুধু মুখে মুখে মৌখিকভাবে যদি আমরা জান্নাত 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 শুধু জপতেই থাকি, এক দিনে এক হাজার কেন এক লক্ষ বারও যদি আমরা জপতে থাকি, কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। দরকার হলো আমলের, দরকার দরকার কিসের? আমলের প্রয়োজন। আমলের মাধ্যমে যদি আমরা রবকে চিনতে পারি, নবীকে চিনতে পারি, ইসলামকে চিনতে পারি, কোরআনকে যদি আমরা আমলের মাধ্যমে চিনতে পারি, ইনশাআল্লাহ আজও কিন্তু জান্নাত আমাদের জন্য অবধারিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে আমল করলে পরে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসার বাস্তব পরিচয় দেওয়া যায়, সেভাবে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে পারি, দিনকে মহব্বত করতে পারি, কোরআনকে মহব্বত করতে পারি, আর আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসার মাধ্যমে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।